আসসালামু আলাইকুম অল দ্য ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আবারও একটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি হাজির হয়েছি, সেটা হচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়ের। তো এই মন্ত্রণালয় আওতাধীন একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি, তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার আগে বলে কি, আমার যে ইউটিউব চ্যানেল আছে অল দ্য ভিডিও, আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রতিদিন নতুন নতুন চাকরি সংক্রান্ত ভিডিও আপডেট করা হয়, চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য চলে যাবো আমরা গুগলে গিয়ে লিখবো ডিওআইএ। তো ডিওআই লিখলে যে লিঙ্কটা চলে আসবে, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। তো নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য আমরা পেজটা ইন্টারফেসটা ওপেন দেবো, এরকম একটা হোম পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা চলে যাব কোরারে, যে আবেদন যে দেখছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তো সেটা দেখার জন্য আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর এই যে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু জুম করে নিই, আর কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আমি দেখে দেবো। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আপনার 14 তারিখ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 14 তারিখ। তো 14 তারিখ এই অস্থায়ীভাবে, সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুরুষ মহিলা কেবলমাত্র অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া অন্য কোনোভাবে গ্রহণযোগ্য। আইডির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রথম 1 নম্বর পদে আছে অডিটর, 15 জন পদসংখ্যা হ্রাস বাড়তেও পারে বা কমতেও পারে। সম্পূর্ণ স্থায়িত্ব পদে অডিটর যেটা আছে এটা স্থায়িত্ব পদে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমান ডিগ্রি, যে সকল জেলা পাত্রে আবেদন করার প্রয়োজন নেই। যে সকল জেলা পাত্রে আবেদন প্রয়োজন: ময়মনসিংহ, ময়মনসিংহ, শেরপুর, চাঁদপুর, খুলনা, লক্ষ্মীপুর, দিনাজপুর ও ফিরোজপুর, এই সকল জেলা পাত্রে আবেদন করা প্রয়োজন নাই। আর 2 নম্বর পদে হচ্ছে আপনার 60 মুদ্রাস্ফীতি কাম কম্পিউটার একটি স্থায়িত্ব পদে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিজিপি বা স্নাতক ডিগ্রি সমান কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। 60 লিপি ইংরেজি 70টা এবং বাংলা 45টা, কম্পিউটার গতি 30টা এবং বাংলা 25টা। ক্যাশিয়ার একজন স্থায়িত্ব পদে, যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন বা এইচএসসি পাস, সেম জেলা পাত্রে আবেদন করার প্রয়োজন নেই। ঠিক আছে, মানে সেম জেলা পাত্রে আবেদন করার প্রয়োজন নেই। 2 নম্বর 4 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার একজন, যে কোনো স্বীকৃতি উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার গতি হচ্ছে আপনার ইংরেজি 20টা এবং বাংলা 20টা। গাড়ি চালক একজন স্থায়িত্ব পদে, জুনিয়র স্কুল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা প্রার্থীরা অগ্রগতিদার পাবেন, সেম জেলা পাত্রে আবেদন করতে পারবে না। ড্যাশপাস রাইটার একজন, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক পাস, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহকারী 2 জন স্থায়িত্ব পদে, যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান বা এসএসসি পাস। ঢাকা গাজীপুর বগুড়া সেই জেলা পাত্রের আবেদন করার প্রয়োজন নেই। তো এই সকল পাত্রের আবেদন করার প্রয়োজন নেই। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদনটা করবেন? আর এই যে 18 বছর, ন্যূনতম 18 বছর হতে হবে, 18 থেকে 30 বছর পাত্রেরা আবেদন করতে পারবেন। আর মুক্তিযোদ্ধারা 32 বছর। আর প্রাইমারির ক্ষেত্রে আর আবেদন শুরু হয়েছে 20 তারিখ আবেদন শুরু হয়ে গেছে, আর আবেদন শেষ 19/7/2023 বিকাল 5টা পর্যন্ত। আর আবেদন করার 72 ঘন্টার মধ্যে টাকা ফ্রি জমা দিতে হবে। ফ্রিটা হচ্ছে আপনার ফ্রি সংগঠনের উপরে নেই, ফ্রি হচ্ছে 1 নং পদের জন্য 300 টাকা, 34 টাকা আপনার চার্জ, 334 টাকা। আর 2 থেকে 5 নং পদের জন্য 200 টাকা, 200 টাকা 23 টাকা সার্ভিস চার্জ, 223 টাকা। এবং 6 থেকে 7 নং পদের জন্য 100 টাকা, 112 টাকা টেলিটক চার্জ। তো এর 72 ঘন্টা আবেদন করার 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেবেন। আর কীভাবে আবেদন করবেন সেটাই বলে দিই। যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে আপনারা প্রবেশ করলেই আবেদনটা করতে পারবেন। তো আবেদন করার জন্য বা ডিওআইএ লিখলে হবে, যে লিঙ্ক এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তাহলে আপনারা সেখান থেকে চলে আসবেন। তো পেজটা লোড হওয়ার পর এই যে দেখতেছেন, আপনি এখান থেকে আবেদন যে অ্যাপ্লিকেশন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখাচ্ছে সেটাও দেখতে পারবেন। আর আমরা অ্যাপ্লিকেশন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখছি, তো শুধু আমরা আবেদনে ক্লিক করব। তো অ্যাপ্লাই অনলাইন আবেদনে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে আপনি যে পদে আবেদন করতে চান শুধু সেই পদে টিক চিহ্ন দিয়ে দিবেন বা বিতরণ বিলট ফরওয়ার্ড করে দিবেন তো অফিস সহকারীতে আবেদন করতে চাই তো অফিস সহকারীতে দিয়ে নেক্সট করে দেবেন নেক্সট করার পর অল জবস যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে অ্যাজ দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন তো অল জব যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নো দিবেন নো দেওয়ার পর নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পর এরপর এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে আপনার যেটি রেড চিহ্ন হয়ে আসছে এটি সম্পূর্ণ তথ্য আপনি ফিল আপ করে দেবেন আপনার নাম আবেদনকারীর নাম বা পিতার নাম মার নাম তো সম্পূর্ণ এই তথ্যটি ফিল আপ করে দিয়ে জাস্ট খালি সাবমিট করে দেবেন ঠিক আছে এই যে কি এই স্ক্যান এই যে স্ক্যাপ কোডটা দিয়ে জাস্ট খালি সাবমিট করে দিয়ে আপনার ছবি দিয়ে ফিল আপ করে দেবেন তো এই ছিল আজকে নিউ বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে।